একটা ইফতার পার্টিতে গিয়েছিলাম। তো খাবার খেতে খেতে আসলে খাবারগুলো দেখে হঠাৎ করে মনে পড়লো একটা কথা, যে খাবারের সাথে মোটিভেশনের কি সম্পর্ক হতে পারে। দেখুন, KFC আবিষ্কারক উনি কিন্তু বেঁচেছিলেন 94 ইয়ার্স। এদিকে আবার তুর্কির স্টেকের যে আবিষ্কারক উনি বেঁচেছিলেন 104 বছর। তো এটা কি মোটিভেশন হতে পারে? তো কিছুক্ষণ ভাবলাম, কিছুক্ষণ ভেবে আমার মনে হলো হ্যাঁ, খাবার আপনার জীবনে একটা মোটিভেশন হতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই তা হতে হবে বিশুদ্ধ খাবার। তো চলুন দেখি আজকে ইফতারে কি আছে, ইফতার করি আর এর সাথে সাথে আইটেমগুলো দেখি এবং যোগসূত্র খোঁজার চেষ্টা করি যে কোন খাবার খেয়ে আমি নিজেকে মোটিভেট রাখতে পারি। এই খাসির হালিমটা খুব সুস্বাদু ছিল, যা আমাকে অনেক প্রাণবন্ত করেছে। মেইন ডিশগুলো ছিল প্রাণ শক্তিতে ভরা। উল্লেখযোগ্য হলো মাটন রেজালা, ফিশ কারি, চিকেন মিট বল, ভেজিটেবল, এগুলো সবগুলো সুস্বাদু ছিল। তবে এর মধ্যে সবচেয়ে লক্ষণীয় হলো রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাই আমাকে একটু অবাকই করেছে, কারণ বুফেটি ছিল বাজেট ফ্রেন্ডলি। ইফতারে ক্র্যাব আমাকে মোটেও মোটিভেট করেনি, কারণ এটা সম্বন্ধে আমার একটু অবজারভেশন ছিল। এনিওয়ে, আমি অ্যাভয়েড করেছি। যদিও সি ফুড জাপানিদের আয়ুবর্ধক হিসেবে কাজ করে, জাপানিদের দীর্ঘায়ুর পেছনে কিন্তু সি ফুড এক অত্যন্ত কার্যকর একটা প্রমাণিত জিনিস। বিয়েবাড়ির মতো করে খেলাম কাচ্চি, মাটন, পোলাও। আমি ঝিমিয়ে পড়লে খেতে ভালোবাসি ক্লিয়ার স্যুপ। এটা আমাকে চিয়ার আপ করে, আমাকে মোটিভেট করে, আমাকে কাজ করতে সহায়তা করে। যাই হোক, পরিমিত এবং নিরাপদ খাদ্য অবশ্যই প্রাণশক্তি যোগাবে। আর এগুলো খেতে খেতে আরেকটা জিনিস ভাবলাম, সেটা হলো আমাদের অবশ্যই খাবারের অপচয় রোধ করা উচিত। এবং এই খাবার অপচয় রোধ করার জন্য আমি মনে করি আপনার একান্ত উদ্যোগই যথেষ্ট। এই বুফেটা ছিল ক্যাফেরিও, এটা গুলশান একই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।